আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হাতের লেখা সুন্দর করা তো অনেক অনেক জরুরি বিষয়, বিশেষ করে অনেকেই আছে যে অনেক ভালো স্টুডেন্ট, তাদের পারদর্শিতা অনেক, অনেক ট্যালেন্ট এবং জিনিয়াস স্টুডেন্টরাও দেখা গেছে হাতের লেখার ব্যাপারে অনেক দুর্বল, এরকম অনেকেই আছো। তাদেরকে বলছি বিশেষ করে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়মিত হ্যান্ড রাইটিং ক্লাসে বসবে। আমাদের অনলাইন ক্লাসে আমাদের যে এই শিটগুলো আছে, এই শিটগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এই ক্লাসটি হচ্ছে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বা তৃতীয় থেকে তদূর্ধ্ব যারা আছো, হ্যাঁ, যারা প্রাথমিকভাবে হাতের লেখা শেখার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আগে আমরা হাত ঘুরিয়ে নিব, হাত ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা ওগুলো অনুকরণ করে, হাত ঘোরানো মানে কি, হাত ঘুরিয়ে আমাদেরকে দেখতে হবে যে বর্ণটা কেমন করে লেখা আছে, তাই না? তো ঠিক সেভাবে আমাদেরকে লিখতে হবে। আমরা লেখা শুরু করি। প্রথমত স্বরে ও, স্বরে ও লিখতে যে তটা আমরা লিখি, সেই তটা কিন্তু একটু ছোট করে লিখতে হবে, হ্যাঁ, নিচের দাগে স্পর্শ করা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে এই দাগটা নিচের দাগে লাগবে, তারপর খাড়া দাগ, এভাবে করে এনে আমরা স্বরে ওটা লিখব, স্বরে অ, ঠিক আছে বন্ধুরা? তারপরে স্বরে আ, স্বরে আ, ঠিক স্বরে ওটা আমরা লিখে আকার দিব, ঠিক আছে? এখানে ডিস্টেন্সটা ভালো করে খেয়াল করতে হবে, হ্যাঁ, যে এই যে তয়ের এই দাগটা এবং এবং এই খাড়া দাগটা কতটুকু দূরে, এই যে একটা ফাঁকা, এই ফাঁকা, হ্যাঁ, অনেকটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? তো এই দাগগুলো যদি খুব কাছাকাছি হয়ে যায়, লেগে যায়, তাহলে কিন্তু বর্ণের কাঠামোটা ঠিক থাকে না, ঠিক আছে? তো তোমার হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব মানে খেয়াল করতে হবে, একটা বর্ণের চেয়ে আরেকটা বর্ণ যেন বড় না হয়, হ্যাঁ, সব যেন একরকম হয়। তাহলে আমাদেরকে বেশি বেশি করে এই যে মাত্রার দাগ, সোজা দাগ এবং খাড়া দাগ, আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কথাও বলেছি, সেগুলো মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। পরে যাচ্ছি হ্রস্ব এ, শূন্যটা বেশি বড় দিব না, কারণ আমরা অনেক ছোটবেলা শূন্য বড় দিয়ে আমরা লেখা করেছি, তাই না? এখন শূন্যগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা একটু বড় ক্লাসে উঠেছি, হ্রস্ব এ, তারপরে আমরা যাচ্ছি দীর্ঘ ই, দীর্ঘ ইটা শূন্যটা দিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে, হ্রস্বের মতো এত বেশি ঘুরবে না, আবার এখান থেকে এভাবে করে দিয়ে তারপরে নিচের দিকে পাকা করে মাত্রা, ঠিক এই কোনা বরাবর এখানে একটা বিন্দু, বিন্দু ধরো, তারপরে এখান থেকে এভাবে করে বক্ররেখা, ঠিক আছে? দীর্ঘ ই, তারপরে আসছে হ্রস্ব উ, যে বক্রগুলো, এই বক্রগুলো বেশি বড় দেওয়া যাবে না, ঠিক বর্ণের যে বডিটা, বডিটা যতটুকু পর্যন্ত এসেছে সেই বডি পর্যন্ত এটা আসবে, এর চেয়ে বেশি যাবে না। তো এটা মনে রেখে হালকা করে দেওয়া আছে এখানে, এগুলো হাত ঘুরিয়ে নিবে, হাত ঘুরিয়ে তারপরে নিচে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে এক ঘর পর পর তোমরা লিখবে। প্রথম ক্লাস স্বরেও থেকে হ্রস্ব পর্যন্ত থাকলো। তোমরা যদি আরেকটু সময় নিয়ে লিখতে পারো তাহলে, তারপরে আমরা ইংরেজিতে চলে যাচ্ছি। ইংরেজি লেটারগুলো দেখো, ক্যাপিটাল লেটার্স আছে এখানে, এখানে এগুলো হালকা করে দেওয়া আছে হাত ঘুরিয়ে নেওয়ার জন্য। তো আমরা হাত ঘুরিয়ে নিয়ে তারপর নিচে নিচে প্র্যাকটিস করব। আর যাদের কাছে আমাদের এই শিটটা নেই, এই শিটটা আমাদের অনলাইনে দেওয়া আছে, তোমরা অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারো, অথবা যাদের কাছে শিটটা নেই তারা ইংরেজি হ্যান্ড রাইটিং খাতা অথবা স্কুলের খাতা হলেও কোনো অসুবিধা নেই। আর স্কুলে যদি তোমাদের এর ব্যতিক্রম কোনো কিছু শেখায় সেটা আমাকে মেসেঞ্জারে তোমরা ছবি তুলে পাঠাবে, আমি সেটাকে আরও সুন্দর করে উপস্থাপন করে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা ইংরেজি শুরু করছি। এ, এ লিখতে যে কাত কাত করে সোজা একটা দাগ আছে, এই দাগটা আমাদের সোজা হতে হবে,
আমি প্রথম ক্লাসে তোমাদেরকে এই এক্সারসাইজগুলোর কথা বলেছি। এর যে এই দাগটা, এই দাগটা কিন্তু এই যে এই দাগ বরাবর হবে না, একটু নিচে হবে, ঠিক আছে? তারপরে আসছি বি, খাড়া দাগটা সোজা হবে, আর বি এর এই দুটো ব্যালেন্স এক সমান হবে। সি, ক্যাপিটাল লেটার সি, ক্যাপিটাল লেটার সি এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে শূন্য দিব না। ডি, ডি লিখতেও কিন্তু এই যে খাড়া দাগ আছে, এই খাড়া দাগটা কিন্তু অবশ্যই আমাদের সোজা হতে হবে। খাড়া দাগটা যদি সোজা হয় তাহলে আমাদের বর্ণটা সুন্দর হয়ে যায়। তারপরে তোমাদের এই যে বাঁকা দাগের যে ব্যালেন্স, এই ব্যালেন্সের কাজও তোমাদেরকে আগে করে নিতে হবে। হ্যাঁ, এক্সারসাইজ আগে করে নিবে। খাড়া দাগ ডি এর পর আসছে ই, ক্যাপিটাল লেটার ই। তাহলে বন্ধুরা আজকে আমরা এ থেকে ই পর্যন্ত তোমাদেরকে কাজ দিলাম। দ্রুত লিখতে যাবে না, মনে রাখবে যারা দ্রুত লেখার চেষ্টা করে তারা কিন্তু দ্রুত হ্যান্ডরাইটিং শিখতে পারে না। হ্যাঁ, হ্যান্ডরাইটিং ভালো শেখার জন্য এবং দ্রুত শেখার জন্য আগে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। গণিতে, গণিতের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা উপরের দাগ থেকে এইভাবে বাঁকা করে নিচের দাগ পর্যন্ত এসে শূন্যটা দিবে, কিন্তু বেশি বড় না, ঠিক আছে? আমরা একটু বড় হয়েছি না, সেই জন্য আমরা এই শূন্যগুলো আস্তে আস্তে ছোট করে দিব। তারপরে আসছে দুই, দুইয়ের যে এই দাগটা আর এই দাগটা, এটা যেভাবে এটা ঠিক একটু মিল থাকবে, অল্প একটু মিল থাকবে, তারপরে এটাকে নিচের দাগে নিয়ে আসবো আমরা। দুই, তারপরে আসছে তিন, উপরে দাগ থেকে একটু নিচে শূন্যটা দিব। তিনের ক্ষেত্রে আবার ত যখন লিখবো আমরা তখন কিন্তু এত নিচে হবে না, উপরে দাগ থেকে আমাদেরকে তটা লিখতে হবে, ঠিক আছে? তো তিনের ক্ষেত্রে একটু ভিন্ন এই বিষয়টা। চার, উপরের দাগ আর নিচের দাগ দুইটার মিডল যদি আমি এটা ধরি তাহলে এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করবো, একটা এইভাবে করে একটা রাউন্ড করলাম, আবার নিচের দিকে আমরা এইভাবে আরেকটা রাউন্ড করলাম, তাহলে দুইটা রাউন্ড সমান হবে। তা চার লেখার ক্ষেত্রে অনেকেরই কিন্তু উপরেরটা ছোট এবং নিচেরটা বড় হয়ে যায় বা এরকম হেরফের হয়ে যায়। তা এইভাবে যদি আমরা একটা গোল আর এইভাবে একটা গোল করি তাহলে সমান হবে, ঠিক আছে? তারপরে আমরা পাঁচে চলে যাচ্ছি। পাঁচ, আমরা এখান থেকে শুরু করব, নিচের দিকে এইভাবে বাঁকা করে, এই নিচের দাগে লেগে যাবে না, তো এটা নিচের দাগে লেগে এখান দিয়ে চলে আসবে এভাবে। পাঁচ লিখতে অনেকেরই সমস্যা হয়, দেখো এই যে এটার সাথে কিন্তু এটার মিল আছে, তাই না? আর এটা আনবে কিন্তু নিচের দাগ পর্যন্ত না, একটু উপরে থামবে, তারপরে বাঁকা করে যখন তুমি এভাবে ঘেঁষে যাবে তখন নিচের দাগে লেগে এভাবে করে যাবে, ঠিক আছে? এইভাবে করে তুমি টু দ্য পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো খেয়াল করে তারপর এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদের আজকের এই ক্লাসে দিলাম, ঠিক আছে? তোমরা সুন্দর করে হাত ঘোরাবে, হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে, আর যাদের এই শীটটি হাতে নেই তারা তোমাদের হ্যান্ডরাইটিং কপিগুলোতে অনুকরণ করে যেভাবে দেখানো হলো অনুকরণ করে করে লেখাটা করবে, করে কিন্তু ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাবে, আমি সেটা দেখে কমেন্টস করব কোনটা ভুল হয়েছে, কোনটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ সেটা তোমাদেরকে বলে দিব। আমার ব্যক্তিগত মেসেঞ্জার আছে মোহাম্মদ দিদার, মোহাম্মদ পুরো বানান করে লিখবে, তারপরে দিদার DIDAR লিখে ফেসবুকে সার্চ দিলেই আমার পেজ চলে আসবে, সেখানে মেসেঞ্জার অপশনে গিয়ে আমাকে তোমরা এই ছবি পাঠাতে পারো। তোমাদের যে কোনো ধরনের সমস্যা, আমি দেখতে চাই যে কে কত ভালো লিখতে পারো, সুন্দর করে লিখতে পারো। অনেকেই আমাকে ফোন করেছো, যারা ফোন করেছো তারাও কিন্তু লিখে ক্লাস করে লেখাগুলো আমাকে পাঠাবে। তো সবচেয়ে সুন্দর যাদের লেখা হবে শেষ পর্যন্ত তাদের জন্য চারুলতার পক্ষ থেকে কে অনেক মজার পুরস্কার আছে। তা সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।